দুর্যোগ ও পুনর্বাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জিআর প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর উপজেলায় 8টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে 8 লক্ষ টাকা 1600 দুস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে 1 লক্ষ টাকার জনপ্রতি 500 টাকা হারে 200 পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। একইভাবে উপজেলার অন্য 7টি ইউনিয়নে এ অর্থ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মশিয়ার রহমান উপস্থিত থেকে অনুদানের এ অর্থ দুস্থ অসহায় ও হতদরিদ্রর মাঝে বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য নজরুল মোল্লা, আব্দুল মালেক শেখ, রজব আলী, জয়ন্ত কুমার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দাম, জেলা কৃষি বিষয়ক সম্পাদক মেহেরাব হোসেন ওপি সহ আরো অনেকে।